হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে চলে এসেছি বাংলাদেশের লোক কারুশিল্প ফাউন্ডেশনে। এর ভিতরেই রয়েছে বড় সর্দার বাড়ি ও জাদুঘর। এর ভিতরে ঢুকার প্রবেশ মূল্য 50 টাকা। টিকিট কেটে ঢুকার পর হাতের বাঁ দিকেই প্রথমে চোখ পড়ল ইতিহাসের এক নান্দনিক নিদর্শন বড় সর্দার বাড়ি, এবং তার সামনেই রয়েছে ছোট্ট একটি দীঘি। প্রায় 600 বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই বাড়িটি। সুলতান আমলের পথ ধরে মোগল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন নিয়ে এই প্রাসাদটিকে নির্মাণ করেছিল একজন হিন্দু ব্যবসায়ী, যার নাম ঐশ্বর্যকান্ত সাহা সর্দার, যার নামানুসারেই এটি বড় সর্দার বাড়ি হিসাবে এখন পরিচিতি। ভবনটিকে অনেকে ঈশাখার জমিদার বাড়িও বলে থাকেন, আসলে তা নয়। সেই সময় এখানে এই জায়গায় একটি ইমারত ছিল, যেটি এখনকার বাড়ির মধ্যভাগে লাল রঙের বর্গাকৃতি একটি জায়গা। দালানের সামনে ইটের তৈরি বাঁধানো ঘাটের দুই দিকে দুইজন ইংরেজ অশ্বারোহী মূর্তি রয়েছে। মোট 27,400 বর্গফুট দালানটির নিচতলায় 47টি এবং দোতলায় 38টি ঘর আছে। এখানের উঠোনে একটি পালঙ্ক, পুরনো দিনের পালঙ্ক রয়েছে। দরবার কক্ষ, ঠাকুরগড়, গোসলখানা, নাচগড় এবং গুপ্ত পথ নিয়েই অবস্থিত এই বড় সর্দার বাড়ি। বড় সর্দার বাড়িতে ঢুকার টিকিট মূল্য 100 টাকা এবং এটি ঘোরার জন্য সময় দেওয়া হয় 30 মিনিট। এছাড়া টেরাকোটার অসাধারণ কারুকার্য প্রাসাদটিকে দেখতে দারুণ লাগে। প্রাসাদের উপরে রাজমুকুট পরা চিহ্ন, প্রতি তালায় কুতোরণ ও কার্নিশের লতাপাতার মনোরম কার্য এখানে পরিবেশকে রোমাঞ্চকর করে তোলে। এখানে ঘাট, মন্দির, উঠোন সবই আছে, নেই শুধু সেই আগে চলাফেরা করা মানুষজন। সর্দার বাড়ির কক্ষগুলোর মধ্যে রয়েছে একটি সুন্দর আয়না, এছাড়া গ্লাসের বাক্সগুলোর মধ্যে রয়েছে মাটির হাড়ি, বিভিন্ন মাটির কলসি, মূর্তি, ব্যাংক এবং বিভিন্ন ধরনের টেপা পুতুলেরও জিনিসপত্র রয়েছে এখানে। জিনিসটা কুমুর পাড়াতে দেখা যায়, কিভাবে মাটির বিভিন্ন জিনিসপত্র বানানো হয় তার একটি নিদর্শন দেওয়া আছে এখানে। বিভিন্ন ধরনের কাঠের নকশার ছাঁচ, গয়নার বাক্স, লাঙ্গল, বিভিন্ন মিউজিক ইনস্ট্রুমেন্ট, পালঙ্কের বিভিন্ন ধরনের কারুকার্য, এছাড়া আরো নানা রকম প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহ্যপূর্ণ জিনিসপত্র রয়েছে এই কক্ষগুলোর মধ্যে। বড় সর্দার বাড়িটি 1308 সালে সংস্কার করা হয়েছিল। এরপর 1971 সালে দেশ স্বাধীনের পর প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা এটি উদ্ধার ও আংশিক সংস্কার করার পর এর নাম ফোক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম হিসেবে গড়ে তোলে। এরপর 1981 সালে সরকার একে লোক কারুশিল্প ঘরে স্থানান্তর করে। এই বড় সর্দার বাড়ির ভিতর ও বাহিরের কাজ অসাধারণ, নিখুঁত ও নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিটি কারুকার্য মনোমুগ্ধকর। এই সর্দার বাড়ির সম্মুখভাবেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মের এই ভাস্কর্যটি। ছুটির দিনে অথবা অবসর বিকালে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে যেতে পারেন আর দেখতে পারেন প্রাচীন বাংলার সমৃদ্ধ সম্পদকে বর্তমান রূপে। ঢাকা থেকে আপনারা কিভাবে এই জায়গায় আসতে পারেন সেই সম্পর্কে ডিটেলস আমি আগের ব্লগে বলেছি, আপনাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর সেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য,
যার নামে প্রতিষ্ঠিত লোক ও কারুশিল্প জাদুঘর। এখানে রয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের বিভিন্ন হস্তশিল্প এবং জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে এখন লোকজ মেলা চলায়, তাই খুব সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়াও লোক কারুশিল্প ফাউন্ডেশন বুধ বৃহস্পতিবার বন্ধ থাকে এবং প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। জাদুঘরের ভিতরের বিভিন্ন গ্যালারিতে গেলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কাঠ খোদাই, কারুশিল্প পটচিত্র ও মুখোশ, আদিবাসীদের জীবন ভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, বিভিন্ন ধরনের লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির নিদর্শন, তামা কাঁসা লোহা পিতলের তৈরি নিদর্শন, বিভিন্ন ধরনের লোকজ অলংকার সহ রয়েছে বৈচিত্র্যপূর্ণ বহু অনেক প্রাচীন নিদর্শন। কাঠের এই সিন্দুকটি 19 শতকে তৈরি হয়েছিল। এটিতে মূল্যবান ও দামি দ্রব্যাদি রাখা হতো। এই গ্লাসটির ভিতরে আবহমান গ্রাম বাংলাকে এবং গ্রামের মানুষের দৈনন্দিন জীবন ও কাজকর্মের ছবি তুলে ধরা হয়েছে। রয়েছে কাঠের কারুকাজ করা দরজা। এক সময় এখানকার মসলিন কাপড় বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়েছিল। সেই মসলিন বুননের চিত্র ও গ্রামের বিভিন্ন বিপণন দৃশ্য দেখতে পাবেন এখানে। রয়েছে বিভিন্ন ধরনের নকশা করে ফুটিয়ে তোলা নকশি কাঁথা। নকশিকাঁথায় ফুটিয়ে তোলা হয়েছে পুরো বাংলাদেশের মানচিত্রকে। গ্লাসের ভেতর বাঙালিদের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় জামদানি শাড়িও রয়েছে। এছাড়া নকশা করা বিভিন্ন ধরনের পোড়ামাটির ইট, কাঠের গয়না এবং বিভিন্ন ধরনের গ্রাম বাংলার নৌকা দেখতে পাবেন। কাঠের তৈরি বিশাল একটি পালকি এবং বিভিন্ন ধরনের টেপা পুতুল। রয়েছে লোকজ বিভিন্ন ধরনের অলংকার, যেমন শাখা, সীতাহার, বাজু, কোমর বিছা, আংটি ইত্যাদি বহু বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্য নিদর্শন। জাদুঘরের ভিতর রয়েছে বিভিন্ন ধরনের প্রাচীন অস্ত্রশস্ত্র, এছাড়াও বিভিন্ন ধরনের লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন। এছাড়াও অনেক বৈচিত্র্যপূর্ণ প্রাচীন নিদর্শনও এই জাদুঘরে আসলে আপনারা দেখতে পাবেন। বাংলাদেশের ইতিহাসের প্রাচীনতম রাজধানী এই সোনারগাঁও। সোনারগাঁও এখনও সেই প্রাচীন শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করে চলেছে। কারুপল্লীতে গ্রামীণ বৈচিত্র্যময় লোকজ স্থাপত্য গঠনে বিভিন্ন কারুশিল্প উৎপাদন, প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।
এছাড়াও জাদুঘরের ভিতরে রয়েছে একটি লেক ও বিনোদনের বিভিন্ন ব্যবস্থা। আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি বা পয়লা বৈশাখে এলে এখানে মেলা উপভোগ করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, কিপ দ্য লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।